নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে বর্তমান পত্রিকায় সংগঠক শিক্ষকদের নিয়ে দু চারটি কথা লেখা হয়েছে যেটি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম ভালো লাগলে এটি লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং পরবর্তীতে এই ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বিলটি অন করে নিন আসুন দেখে নেওয়া যাক বর্তমান পত্রিকায় কি লিখেছে দেখুন এটা আজ বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে ঘাটালে স্কুলে নেই শিক্ষক শিক্ষিকা বিপাকে পড়ুয়ারা ঘাটাল মহকুমায় দুটি স্কুলে কোনো শিক্ষক শিক্ষিকা নেই ফলে সমস্যায় পড়ছে ছাত্রছাত্রীরা বেশ কিছু ছাত্রছাত্রী নতুন শিক্ষাবর্ষে অন্য স্কুলে ভর্তি হওয়ার জন্য টিসি ট্রান্সফার সার্টিফিকেট হাতে পাচ্ছে না ওই দুটি স্কুলের মধ্যে একটি দাসপুর ওয়ান ব্লকের দাসপুর আনন্দময়ী বালিকা বিদ্যালয় এবং অন্যটি দাসপুর দুই ব্লকের নিশ্চিন্তপুর ঢেউভাঙাপাড়া জুনিয়র হাই স্কুল স্কুলে শিক্ষক শিক্ষিকা না থাকার জন্য সমস্যা যে হচ্ছে তা স্বীকার করেছেন ঘাটাল মহকুমা অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তথা এডিআই মানমেন্দ্র ঘোষ তিনি বলেন পার্শ্ববর্তী কোন স্কুল থেকে শিক্ষক বা শিক্ষিকাকে ওই স্কুলের দায়িত্ব দেওয়ার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি আশা করি কয়েকদিনের মধ্যেই ওই স্কুল দুটিতে কোনো না কোনো শিক্ষক বা শিক্ষিকাকে দায়িত্ব দেওয়া হবে দাসপুরগঞ্জে কোনো বালিকা বিদ্যালয় ছিল না তাই গত শতাব্দীর আটের দশকের শুরুতে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করা হয় যে বিদ্যালয়টির কোনো অনুমোদন ছিল না পরে ওই স্কুলের সংগঠক শিক্ষিকারা হাইকোর্টে মামলা করেন রাজ্যে তৃণমূল সরকার আসার পর দু সালে ওই স্কুলটি অনুমোদন পায় স্থানীয় সূত্রে জানা যায় ওই স্কুলে সংগঠক চারজন শিক্ষিকা এবং একজন করে শিক্ষাকর্মীকে নিয়োগপত্র দেওয়া হয় কিন্তু তাদের মধ্যেই কয়েকজন কয়েক বছর আগেই অবসর গ্রহণ করেছেন ওই স্কুলের শিক্ষাকর্মী শিবপ্রসাদ চৌধুরী বলেন কয়েক মাস আগে একমাত্র শিক্ষিকা মধুমিতা রানা হঠাৎ করে মারা যান সেই থেকে স্কুলে কোনো শিক্ষাকা নেই দাসপুর দুই ব্লকের ঢেউভাঙা জুনিয়র হাই স্কুলটি নিউ সেট স্কুল নিয়ম অনুযায়ী অবসরপ্রাপ্ত শিক্ষক দিয়ে নিউ সেট স্কুলগুলি চালানো হয় ওই স্কুলের একজন শিক্ষিক শিক্ষক রামপ্রসাদ সেনগুপ্তের মেয়াদ অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে মাস দুই আগে ওই স্কুলের অন্য এক শিক্ষক জহর সাউয়ের মেয়াদ শেষ হলে স্কুলটি বর্তমানে শিক্ষক শূন্য স্কুল দুটি শিক্ষক শিক্ষিকা শূন্য হওয়ার কারণে নতুন করে কোনো ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে না অষ্টম শ্রেণীর পর যে সমস্ত ছাত্রছাত্রীদের স্কুল থেকে টিসি নিয়ে জানুয়ারি মাসে অন্য স্কুলে ভর্তি হওয়ার কথা তারাও হাতে টিসি পাচ্ছে না ফলে চরম সমস্যায় পড়েছে ছাত্রছাত্রী অভিভাবকরা দাসপুরের বালিকা বিদ্যালয়টি ওই এলাকার সামন্তদের জায়গার ওপর হয়েছে সামন্ত পরিবারের এক সদস্য অরুণ সামন্ত বলেন অনেক স্বপ্ন নিয়ে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছিল স্কুলটি এভাবে শিক্ষিকাহীন হয়ে পড়বে ভাবতে পারিনি স্কুলে যারা শিক্ষা দেওয়ার জন্য থাকেন তারাই যদি না থাকেন তাহলে নতুন ছাত্রী ছাত্র ভর্তি হতে যাবে কেন শিক্ষাকর্মী শিবপ্রসাদ বলেন স্কুলে শিক্ষিকার ব্যবস্থা করার জন্য আমি বহু জায়গায় ছুটছি এখনও কোনো সমাধান হচ্ছে না তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন